শুকুরবারে নতুন দিল্লিত কংগ্রেসের স্ক্রিনিং কমিটির বৈঠক নোলাল কোনো সমাধান সূত্র। চলিত মাহতে কংগ্রেসের প্রার্থী চূড়ান্ত করার চলিব সমীক্ষা। সমীক্ষার অন্ততে স্ক্রিনিং কমিটিয়ে চূড়ান্ত করব প্রার্থী। একাংশ সমষ্টিত বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতারও পূর্ণ সম্ভাবনা। কেবাটাও সমষ্টিত আতরা নাই প্রার্থিত্বকেন্দ্রিক জটিলতা। যোরহাটত প্রক্ষেপ করব আহোম সম্প্রদায়ের প্রার্থী। প্রদ্যুৎ বরদলৈর প্রার্থিত্ব সন্দর্ভত বিস্তৃত আলোচনা। পুনের 10 দিনের পাছত অনুষ্ঠিত হব স্ক্রিনিং কমিটির বৈঠক। সমাধান সূত্র অবিহনে নতুন দিল্লিত কংগ্রেসের ওয়ার রুমত সমাপ্ত হয় দুটা পর্যায়ত অনুষ্ঠিত হওয়া দলের স্ক্রিনিং কমিটির বৈঠক। কমিটির অধ্যক্ষ কে পি রানার অধ্যক্ষতার অনুষ্ঠিত বৈঠকখন এপিসিসিয়ে 14টা সমষ্টিক লৈ প্রস্তুত করা প্রার্থীর প্যানেলক লৈ হয় বিস্তৃত আলোচনা। আর সংগৃহীত তালিকার ভিত্তিতেই রাজ্যের প্রতিটি সমষ্টিত এআইসিসিয়ে চলাব এলানি সমীক্ষা। আর সেই সমীক্ষার অন্ততে 14 সমষ্টির প্রার্থীর নাম চূড়ান্ত করার কথা সদরি করেছে এপিসিসির সভাপতি ভূপেন বড়াই। অসমৰ নেতাসকলৰ মতামত লোৱা প্রক্রিয়াটো সম্পূর্ণ হল। এতিয়া এআইসিসিয়ে নিজাববীয়া সার্ভে করে চূড়ান্ত সিদ্ধান্তের ফলে গতি করব। সেটা আগতেও বেলেগ বেলেগ রাজ্যের যে সার্ভে করেছে ঠিক একধরনের করব। সার্ভে যাব, এটা সার্ভে নেই, স্ক্রিনিং কমিটিয়ে কংগ্রেসটা চাব। এই এলায়েন্স চাব কারণে মুকুল বাসনিক ডাঙরিয়ার নেতৃত্বত কমিটি আছে, তার জিতেন্দ্র সিং ডাঙরিয়াও আমার অসমৰ হয়ে পেলায় মতামত খিনি দিব, আমিও মতামত খিনি দিছো। খুব সোনকালে হব, বড় বেশি সময় নলয় কারণ শর্ট লিস্ট হয়ে গেছে। আসনের ভাগ বটোয়ারা সন্দর্ভত বৈঠকত কোনো আলোচনা হওয়া নাই বলে স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ রানাই দাবি করলেও একদিনাই এআইসিসির নেতৃত্বর সঙ্গে বৈঠকত বহিছিল এজেপির সভাপতি লুরিন জ্যোতি গগৈ। ডিব্রুগড়ত ইতিমধ্যেই আপে আগতীয়াকৈ মনোজ ধানোয়ারক লোকসভার প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। কংগ্রেসেও সেই আসনখন এজেপিক এড়ি দিয়ার ইঙ্গিত দিছে। এনে প্রেক্ষাপটত দিল্লিত এআইসিসির আলোচনার অন্তত লুরিন জ্যোতি গগৈয়ে কলে পরবর্তী দিন সমূহত আমার হবলগা রণকৌশল সম্পর্ক আর আমি ঐক্যবদ্ধভাবে অসমত কেনেকে যুঁজ দিম সেই সম্পর্ক আমার রণনীতি সম্পর্ক আলোচনা করেছো। আর আলোচনাটো যথেষ্ট যুগাত্মক হয়েছে। আমি আমার মূল যেটো প্রিন্সিপল, সেই প্রিন্সিপলটো কেনেকে আমি রক্ষা করব পারো, কেনেকে আগবাড়ি যাব পারো, সেই সম্পর্ক আমি চিন্তা চর্চা করেছো। বাকি এই বিষয়বুর যেটো চলি আছে সেই সম্পর্কটো আমি কেনেকে সমাধান করব পারি, কেনেকে নিষ্পত্তি করব পারি, সেই সম্পর্কটো আমি আমার চিন্তাটো। কিন্তু তার মাজতে রাজ্যের একাংশ লোকসভা সমষ্টিত বিরোধী ঐক্যবদ্ধ গোটর মাজত বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতারও ইঙ্গিত দিলে দলের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে। আচ্ছা, যার যার কাম, যে রাজনৈতিক দলের কাম তেওঁলোকে করব তাতো আমি বাধা দিব নোৱাৰো। আমার কামবোর চলি আছে, গতি নিশ্চিতভাবে অলপ সময় বা কেটামান দিন অপেক্ষা করার পিছত 14টা লোকসভা সমষ্টিত কটকট আমার প্রার্থী হব, কটকট আমি কোন রাজনৈতিক দলের লগত বন্ধুত্বমূলক প্রার্থিত্ব থাকিব, গোটাই কথাবিলাক আপনাদের কম দিনের ভিতর দেখা পাব। অবশ্যই বৈঠকত একাধিক সমষ্টির ক্ষেত্র বহুখিনি বিষয়ত ঐক্যমত উপনীত হয় কংগ্রেস নেতৃত্ব। যোরহাট সমষ্টির দলে আহোম সম্প্রদায়ের প্রার্থী প্রক্ষেপ করা প্রায় চূড়ান্ত। এই ক্ষেত্র প্যানেলত অন্তর্ভুক্ত গৌরব গগৈ আর দেবব্রত শইকীয়ার নাম। যদিহে অন্তিম মুহূর্তত গৌরব গগৈক নগাঁওত প্রক্ষেপ করা হয় তেনহলে বর্তমানের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ কোনটো সমষ্টিত সংস্থাপিত করব তাক লৈও হয় আলোচনা। ধুবুরীত তিনিজনীয়া প্যানেলত আছে রকিবুল হুসেইন আব্দুল খালেক আর ওয়াজেদ আলী চৌধুরীর নাম। দরং ওদালগুড়িত প্রবীণ বড়ো আর কোকরাঝাড়ত গর্জন মুসাহারি হব পারে দলটির প্রার্থী। লক্ষিমপুরত রানী নরহক পাস পেলাই উদয়শঙ্কর হাজরিকাই পাব পারে প্রার্থিত্ব। করিমগঞ্জের বাবে প্রস্তুত করা হয়েছে চারিজনীয়া প্যানেল। প্যানেলত আছে হাফিজ রশিদ চৌধুরী, জুবের আনাম, আহাদ তালুকদার আর আমিনুর রশিদ চৌধুরী। কাজিরঙার বাবে প্রার্থী তালিকাত নাম সন্নিবিষ্ট হয়েছে রোজরিনা তির্কির। গুয়াহাটির তিনজনীয়া প্যানেলত নাম অন্তর্ভুক্ত হয়েছে দিজেন শর্মা, রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরর। নতুন দিল্লির পর অঙ্কুর কলিতার সহযোগত ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।